हाय बंधुरा तो चले नतून भिडियो नहीं एक नतून चमक रात 12টায় বেরিয়ে পড়েছি কিন্তু নতুন পূজো ব্লগ নিয়ে তোমাদের সাথে आज के मायर आगमन সিরিজের কিন্তু চতুর্থ পার্ট হতে চলে ফার্স্ট পার্টে গিয়েছিলাম কল্যাণী আইটিআই মোড়ে পূজো মণ্ডপ তারপরে কলকাতার কিন্তু দুর্গাপূজোর পরিক্রমা কিন্তু দুটো পার্টে এনেছিলাম টোটাল তিনটে পার্ট হয়েছিল आज के কিন্তু মায়ের আগমনী সিরিজের फोर्थ पार्ट এবং কলকাতা দুর্গাপূজা 2024 এর কিন্তু তৃতীয় পার্ট নিয়ে চলে এসেছি আজকে কলকাতাতেই আছি টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো অনেকেই বুঝেই গেছো হ্যাঁ বন্ধুরা আজকে যেহেতু রাত 12টার সময় বেরোচ্ছি কেন সারা দিন সময় পাইনি এডিটিং কাজকর্ম এই সব করতে করতে আমার এতটায় আমি টায়ার্ড ছিলাম ভেবেছিলাম আজকে বেরোবো না কিন্তু যেহেতু আগের দিন কথা দিয়েছি যে পঞ্চমীর দিনকে কিছু না কিছু আনবো তাই জন্যই ভাবলাম রাত 12টা বাজুক আর যাই বাজুক কিছু না কিছু তো করবো তাই ভাবলাম যে অল্প সময়ের মধ্যে কোথায় যাওয়া যায় তাই আমি ভাবলাম যে হরিদেবপুর ইজ দ্য বেস্ট অপশান তাই জন্য কিন্তু আজকে হরিদেবপুরে চলে যাচ্ছি এবং হরিদেবপুরের বিশেষ বিশেষ পূজো মণ্ডপগুলোকে তুলে ধরবো এবং তার সাথে কিন্তু মুদিয়ালি আর শিব মন্দিরটাও কিন্তু কভার করে নেব তাহলে এই পার্টটা আমার হয়ে যাবে আমি কিন্তু রাজবিহারী থেকে ডান দিকে গিয়ে কিন্তু পূজো মণ্ডপগুলো সব কভার করে নিয়েছিলাম আগের দিনে যেটা তোমরা দেখেই নিয়েছো আর আজকে যাচ্ছি কিন্তু রাজবিহারী থেকে বাঁ সাইডে বাঁদিকে টালিগঞ্জের এরিয়াটার দুটো পূজো মণ্ডপ যেটা তোমরা জানো মুদিয়ালি আর শিব মন্দির আর হরিদেবপুরটা কিন্তু কভার করবো ষষ্ঠীতে কী করবো আমি জানি না আপাতত এটা দিয়ে স্টার্ট করা যাক তো রাত 12টা বুঝতেই পারছো কী অবস্থা সেই সময়ে বেরিয়ে পড়েছি শুধুমাত্র তোমাদেরকে কথা দিয়েছি বলে তো চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চমকটির আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে তাহলে ফলো করে দিও তো আজকে চলে যাচ্ছি প্রপার প্রথমে হরিদেবপুর তারপরে মুদিয়ালি আর শিব মন্দির করে কিন্তু ভিডিও এন করবো হরিদেবপুরের নিজস্ব পুজো মণ্ডপ এবং কিন্তু মাতৃ প্রতিমার জন্য কিন্তু বিখ্যাত আর হরিদেবপুরের কিন্তু 41 পল্লী গত বছর কিন্তু সিলিকনের মাতৃ প্রতিমা করে কিন্তু রীতিমতো ভাইরাল হয়ে গেছিলো এবছর কি আবার কিছু সিলিকন টিলিকন করেছে নাকি সেটা গিয়ে কিন্তু আজকে দেখবো বিশেষ করে এছাড়া অনেকগুলো পুজো মণ্ডপ আছে কিন্তু হরিদেবপুরের 41 পল্লীটা কিন্তু বিশেষ করে বিখ্যাত তো চলো কীভাবে কি যাচ্ছি না যাচ্ছি সমস্ত ইনফরমেশান দিয়ে দিচ্ছি এবং কি করব শুরু করা যাক তো চলো যাওয়া যাক কীভাবে কি যাচ্ছি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি চলো দেখতে থাকো বর্তমানে দাঁড়িয়ে হচ্ছে এখন টালিগঞ্জ স্টেশনের সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কুসুম কুমার মেট্রো স্টেশন সামনে আর এই হচ্ছে তো তোমরা যদি বাসে করে আসো তাহলে যদি বাসধরণীর বাস ধরো তাহলে কিন্তু এই টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে না হবে হরিদেবপুর যেতে গেলে কিন্তু ওই পাটটায় গিয়ে ওখান থেকে অটো বা বাস ধরতে হবে এছাড়াও কিন্তু ডাইরেক্ট বাসও কিন্তু রাজবিহারী থেকে অনেক বাস আসে যেগুলো ডাইরেক্ট হরিদেবপুর যায় বালিগঞ্জ থেকেও কিন্তু অনেক সাদা রঙের বাস থাকে সরকারি বাস সেগুলো হরিদেবপুর জোকারুবি থাকে জোকারুবি আছে এছাড়াও কিন্তু সি8 আছে এইসব বাসগুলো কিন্তু ডাইরেক্ট যায় এছাড়া রাজবিহারী থেকে অনেক বাসগুলো কিন্তু চলে যায় কিন্তু ডাইরেক্ট হরিদেবপুরের দিকে তো এখানে কিন্তু সেইগুলো যদি না পাও তাহলে কিন্তু ডবল চেঞ্জ করতে হবে মানে টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে এসে ওইখান থেকে একটা অটো ধরে কিন্তু হরিদেবপুরে যাওয়া যায় এবার কোন জায়গাটায় নামলে ঠাকুরগুলো দেখতে পারবে আগের বছরেও বলেছিলাম যে এমন একটা জায়গায় নেবে ঠাকুরগুলো দেখতে দেখতে কিন্তু পিছনের দিকে আসা যায় সেটা কিন্তু এই বছরও কিন্তু সেমভাবে কিন্তু দেখাবো ঠিক আছে আরেকটা রুট আছে যে গড়িয়া থেকে আসে গড়িয়া থেকে ডাইরেক্ট কিন্তু তোমরা আসতে পারো টালিগঞ্জ মেট্রো স্টেশন তারপর ওই পার থেকে কিন্তু হরিদেবপুরের অটো ছাড়ে যে কোনো লোককে টালিগঞ্জ মেট্রো স্টেশনে এসে বলবে যে হরিদেবপুরের অটো কোথা দিয়ে ছাড়ে যে কেউ বলে দেবে ঠিক আছে তো চলো আমরা ওই পার থেকে যাই অটো পেলে ভালো না তো এটাই হাঁটা পথেই তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু অনেকটা রাত করে এসে আচ্ছা তো মোটামুটি এখন কিন্তু নেমে গেছি একদম শেষ প্রান্তে অনেকে দেখবে হরিদেবপুর বললে কিন্তু হরিদেবপুর বাস স্টপেজে নামায় সেখান থেকে কিন্তু পুজো মণ্ডপগুলো দেখতে থাকে কিন্তু এই স্টপেজে কেউই কিন্তু নামে না অনেক খুব কম লোকেরাই নামে তোমাদের বলবো যে হরিদেবপুরের পুজো মণ্ডপ দেখতে গেলে তোমরা ট্রান্সপোর্ট যে কোনো ট্রান্সপোর্ট ধরে বা বাইকে করে হোক পার্সোনাল গাড়ি করে হোক তোমরা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের মোড়ের সামনে নামবে এই হচ্ছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের মোড় এইখান থেকে দেখতে শুরু করলে তাহলে এই পুজো মণ্ডপটা কিন্তু তোমাদের পুরোপুরি দেখা হয়ে যাবে না তো তোমাদের হরিদেবপুর মোড় বললে কিন্তু ওই দিকের পুজো মণ্ডপগুলো হবে এই বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব কিন্তু মিস হয়ে যাবে ওই জন্য কিন্তু খেয়াল রাখবে যে একেবারে কোনো ট্রান্সপোর্টে উঠলে হরিদেবপুরের বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের মোড়ে কিন্তু নামতে হবে তো এই হচ্ছে মোড়টা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব আর ওইখানে কিন্তু বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের কিন্তু পুজো মণ্ডপ লাল মাটির টানে মন ভোলানোর গানে ওই জন্য কিন্তু পুজো মণ্ডপে কিন্তু আমরা কিন্তু শুনতে পাচ্ছিলাম কিন্তু বাউলদের কিন্তু গান মানে বাউল গান আমরা শুনতে পাচ্ছিলাম তাই জন্য কিন্তু এই পুজো মণ্ডপে আসলে কিন্তু বাউল গানই কিন্তু আমরা শুনতে পারবো তো এই হচ্ছে এই বছরের থিম
তো চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের কিন্তু পূজো মণ্ডপ, আমার প্রথম পূজো মণ্ডপ স্টার্ট করছে কিন্তু বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব দিয়ে। আচ্ছা এই দেখো দেখতে পাচ্ছ, চলে এসেছি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের কিন্তু পূজো মণ্ডপের সামনে। দেখো কত সুন্দর করে মাথার যে টুপিগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর একটা জিনিস তৈরি করেছে এখানটা, খুব সুন্দর লাগছে কিন্তু পূজো মণ্ডপটা। তো এই জন্যই কিন্তু তোমাদের বলবো যে এই প্রথম পূজো মণ্ডপ কিন্তু বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব দিয়ে শুরু করলে ভালো হয়। তো এই হচ্ছে পূজো মণ্ডপ দেখতে পাচ্ছ, একতারা যেটা হয় সেই একতারার শেপে কিন্তু খুব সুন্দর করে তৈরি করেছে, দারুণ। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ বাউল গান চলছে, আর এই বাউল গানের সময় যে জিনিসটা কাজে লাগে বাদ্যযন্ত্র হিসেবে সে হচ্ছে একতারা। এই একতারার শেপে কিন্তু খুব সুন্দর করে কিন্তু তৈরি করেছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। খুবই সুন্দর লাগছে কিন্তু, দারুণ হয়েছে পূজো মণ্ডপটা। আগের বছরও কিন্তু পূজো মণ্ডপ ভালো হয়েছিল, এই বছরও কিন্তু দুর্দান্ত কিন্তু পূজো মণ্ডপটা হয়েছে, দারুণ দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে কিন্তু তৈরি করেছে এই জায়গাটা, প্রদীপগুলো দিয়েছে আর খুব সুন্দর কিন্তু দারুণভাবে শেপ দিয়েছে জিনিসটা, দেখতে খুব সুন্দর লাগছে। হচ্ছে ভেতরে চলে এসেছি আর দেখো মাতৃ প্রতিমাটাও কিন্তু সেই একতারার শেপেই রয়েছে, খুব সুন্দর লাগছে এখানে দেখতে পাচ্ছ, দারুণ। আর এখানে মাতৃ প্রতিমা দেখো অসাধারণ, উদয়পুরের বিশেষত্ব হচ্ছে এইটাই, এখানকার মাতৃ প্রতিমাগুলো একটু অন্যরকমই হয়, খুব সুন্দর। মণ্ডপটা দেখে তোমাদের কিন্তু এই গেট দিয়ে বেরোতে হবে, গেট দিয়ে বেরিয়ে কিন্তু আবার ঘুরে কিন্তু পূজো মণ্ডপের সামনে কিন্তু চলে যাবে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের মোড়। তো এখান থেকে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পূজো মণ্ডপ দেখে এবার কিন্তু আস্তে আস্তে আমরা পিছনের দিকে যাব। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো দেখে যখন সামনের দিকে এগোতে থাকবে তখন দেখতে পাচ্ছে সিআরএমএস হসপিটাল, সিআরএমএস হসপিটালের কিন্তু পাশে কিন্তু এই পূজো মণ্ডপটা হয়, তো সেখানে কিন্তু দেখতে পারো। তো আমি কিন্তু এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আরও, তো এখানে তোমাদেরকে জানিয়ে দিলাম এর পরবর্তী পূজো মণ্ডপ। এবার প্রপার হরিদেবপুরের কাছেই কিন্তু পূজো মণ্ডপ রয়েছে। আচ্ছা তোমরা যদি পেছন সাইড থেকে আসো, এটা হচ্ছে প্রপার হরিদেবপুর বলে এই জায়গাটায় নামায়, ঠিক আছে, এই জায়গাটা নামালে তোমরা কিন্তু নিউ স্পোর্টিং ক্লাবের পুজোটার থেকে কিন্তু স্টার্ট করো, যদি হরিদেবপুরে প্রপার তোমাদের কিন্তু ট্রান্সপোর্টে করে নামায়। কিন্তু তোমরা যদি বলো বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব তাহলে আগে কী নামাবে, তো এবং বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব থেকে যখন এগোতে এগোতে সামনের দিকে যাবে তখন কিন্তু তোমাদের বাঁ হাতে পড়বে নিউ স্পোর্টিং ক্লাবের পুজো। আর যদি তোমরা টালিগঞ্জের চত্বর থেকে হরিদেবপুর বলে আসো তাহলে তোমাদের এখানে নামাবে, তার উল্টো দিকে নিউ স্পোর্টিং ক্লাব পড়বে। কিন্তু আমি বলবো সবসময় বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবেই নামো, তাহলে ওই পুজো মণ্ডপটা দেখে এখান থেকে আস্তে আস্তে তোমরা টালিগঞ্জের দিকে এগিয়ে যেতে পারবে, যে কোনো মেট্রো ধরে তোমরা পেরিয়ে যেতে পারবে, তাই না? এটাই একটা সুবিধা। নিউ স্পোর্টিং ক্লাবের পুজো দ্বিতীয় পুজো মণ্ডপ, এখান থেকে কিন্তু ঢুকতে হবে, তো চলো যাওয়া যাক। আচ্ছা এই যে দেখতে পাচ্ছ এই যে গলিটার ভেতর থেকে সোজা যাচ্ছে, সোজা গেলেই কিন্তু বাঁ হাতে কিন্তু পড়ে যাবে কিন্তু নিউ স্পোর্টিং ক্লাবের কিন্তু পূজো মণ্ডপ। তারা কেউ যেরকমভাবে বেঁকেছে, একে বেঁকে এসেছে সেইভাবেই কিন্তু তোমরা যাবে, তাহলে পূজো মণ্ডপটা দেখতে পারবে। একটু ভেতরে সামান্য ভেতরের দিকে আছে, মোটামুটি কিন্তু 3-4 মিনিট হাঁটাপথেই কিন্তু চলে এলাম কিন্তু পরবর্তী পূজো মণ্ডপ নিউ স্পোর্টিং ক্লাবের পুজো, ঠিক আছে। একটু ভেতরের দিকে আছে, কোনো অসুবিধা হলে জেনে নেবে। এই হচ্ছে দেখতে পাচ্ছে 18তম বর্ষে কিন্তু পূর্ণ হলো, এই হচ্ছে। আর এইখানটায় রয়েছে কিন্তু পূজো মণ্ডপ দেখতে পাচ্ছ, পূজো মণ্ডপের থিম হচ্ছে আদায়। আচ্ছা এই হচ্ছে পূজো মণ্ডপ দেখতে পাচ্ছ, আর এই জায়গাটা দেখতে পাচ্ছ দেখা রয়েছে জল টল আর দেখতে পাচ্ছ, এই জায়গাটা ধরছে খুব সুন্দর কিন্তু করেছে পূজো মণ্ডপটা, অসাধারণ। নিউ স্পোর্টিং ক্লাবে কিন্তু একটা অভিনবত্ব কিন্তু পূজো মণ্ডপ করে, সবসময় একটু আলাদা করে পূজো মণ্ডপ করার চেষ্টা করে, সেটা কিন্তু আমরা দেখতে পাই অনেকবার। এখানটা দেখতে পাচ্ছ 100 দিনের কাজের বকেয়া টাকা দিতে হবে, মানে আদায় করে যে কোনো জিনিস নিজেদের লড়াই করে আদায় করা, সেটাই দেখো জয় মা দুর্গা এখানটা করেছে এই জায়গাটা। আর দেখতে পাচ্ছ মূর্তিটা, এখানকার বিগ্রহটা অসাধারণ কিন্তু করেছে, পিছনের দিকে অনেকগুলো হাত দেখতে পাচ্ছি, মানে দাবি জানানোর যে ভঙ্গি সেই জিনিসটা ধরা পড়েছে, এবং লড়াইয়ের মাধ্যমে বিদ্রোহের মাধ্যমে নিজেদের কোনো কিছু আদায় করার ব্যাপারটা ধরা পড়েছে। বিভিন্ন বিদ্রোহের স্লোগান এখানে করা রয়েছে, এখানে ফুলের
মধ্যে কিন্তু হাতের কিন্তু ইয়ে করে হাত মুঠু করা করে যে আদের জিনিসটা সেরকমই কিন্তু করা রয়েছে, খুবই সুন্দর করেছে কিন্তু। ঠিক আছে, আচ্ছা এইখান থেকে কিন্তু এন্ট্রি করলাম আর এই জায়গাটা থেকে কিন্তু এক্সিট। ঠিক আছে, এবার এখান থেকে আবার কিন্তু আমরা মেন রোডের উপর উঠে যাবো পরবর্তী পুজো মণ্ডপের দিকে। এখানে দেখতে পাচ্ছ নিউ স্পোর্টিং ক্লাবের পুজো, আমরা কিন্তু বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো থেকে নিউ স্পোর্টিং ক্লাবের পুজো থেকে আবার কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু পরবর্তী পুজো মণ্ডপের জন্য। এই দিক দিয়ে একটাই অসুবিধা আছে কি, এপারে ওপারে পুজো হয়, এপারে একবার ঢুকবে তো ওপারে চলে যাবে। এই যে পরবর্তী পুজো মণ্ডপ কিন্তু নিউ স্পোর্টিং ক্লাবের পরবর্তী পুজো মণ্ডপ এখানে দেখতেই পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ এটা একটা কিন্তু বড় পুজো। এই যে তার পাশেই কিন্তু চলে যাচ্ছি পরবর্তী পুজো মণ্ডপ। বাবা এত রাত অব্দি ভিড়, এটা আগের বারও এরকম ভিড় ঠেলিয়েছিল, এই বছর এই একই অবস্থা। দেখতে পাচ্ছ অজয় সঙ্গীতির পুজো, চলো দেখা যাচ্ছে এখনো ভিআইপি পাস, ওই দিক দিয়ে কিন্তু লাইন পড়েছে, চলো যাওয়া যাক। আচ্ছা মোটামুটি কিন্তু লাইন ঠেলে আমরা আস্তে আস্তে কিন্তু ঢুকলাম অজয় সঙ্গীতের পুজো মণ্ডপের দিকে। এই বছরের থিম হচ্ছে ইক্ষণ, আর দেখতে পাচ্ছ থিমের জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু পজ করে নিয়ে দেখে নিও ইক্ষণ কী জিনিস। আর পুজো মণ্ডপটা কিন্তু অসাধারণ দারুণভাবে সাজিয়েছে এবং মাটির প্রতিমা খুবই সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চারিপাশটা কত সুন্দর। এরা প্রতি বছর কিন্তু দারুণভাবে কিন্তু পুজো মণ্ডপ করে, এর জন্য প্রচুর মানুষ কিন্তু এই পুজো মণ্ডপ দেখতে আসে। দেখতে পাচ্ছ নৌকার ওপরে কি সুন্দর করে কিন্তু মাতৃ প্রতিমা রাখা হয়েছে, আর অসাধারণ কিন্তু লাগছে মাতৃ প্রতিমা। আচ্ছা অজয় সঙ্গীতের পুজো দেখে এবার কিন্তু আমার চলে যাচ্ছি কিন্তু আমার সামনের দিকে, কিন্তু আমরা যেতে শুরু করেছি, রাত বাজে 1:10-15 হয়ে গেছে, এত ভিড়, বাপরে বাপ। তো আমরা কিন্তু সোজা যাবো এই ডান দিকেও কিন্তু পুজো মণ্ডপ হয় কিন্তু একটু ভেতরের দিকে হয়, যেন যাই না আমি, এবার এই দিক থেকে পরবর্তী পুজো মণ্ডপের দিকে যাওয়া যাক, চলো। পরবর্তী পুজো মণ্ডপ দেখতে পাচ্ছে এখানে, এই হচ্ছে যন্ত্র আর ষড়যন্ত্রে মানুষ বোঝা দেয়, তো এই হচ্ছে 54তম বর্ষ এবছরে বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব। ঠিক আছে, তো এই হচ্ছে পুজো মণ্ডপের দিকে, চলো আমরা এগোই। তো আস্তে আস্তে কিন্তু আমরা বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের ভেতরে চলে এসেছি। তো প্যান্ডেলের সামনে কিন্তু গান চলছিলো, খুব সুন্দর আর মিষ্টি গান চলছিল, তো সেটা আমি দিতে পারলাম না, তোমরা আসলে শুনতে পারবে। দেখতে পাচ্ছ এই যে যন্ত্রটা তৈরি করেছে, সেই যন্ত্রটা বিভিন্ন জিনিসপত্র দিয়ে তৈরি করেছে, যেটা পরে অবাক হয়ে গেলাম যেগুলো কী জিনিস। পরে দেখছি এটা রোবট টাইপের বা যন্ত্র টাইপের যে তৈরি করেছে, সেইগুলো ওয়াশিং মেশিন থেকে শুরু করে এসি থেকে শুরু করে কোনো কম্পিউটারের কোনো সিপিইউ, সেই ফাঁকা জায়গাগুলো দিয়ে করে তার ভেতরে লাইটের পোর্শন লাগিয়ে খুব সুন্দরভাবে পুজো মণ্ডপটা তৈরি করেছে। মাতৃ প্রতিমা দেখ, অসাধারণ অসাধারণ। এখানে দেখতে হচ্ছে সিংহপুরে উঠে গিয়ে একদম মহিষাসুরের থাবা বসিয়েছে, অসাধারণ পুজো মণ্ডপ এবং মাতৃ প্রতিমা। এই পুজো মণ্ডপ দেখে কিন্তু আবার আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আজকের হরিদেবপুর সিরিজের কিন্তু শেষ পুজো মণ্ডপ, চলো দেখতে যাই। আচ্ছা আমাদের কিন্তু শেষ গন্তব্যস্থল, এখানে কিন্তু খুব একটা বেশি পুজো মণ্ডপ নেই কিন্তু যেটুকুনো আছে সেইটুকুনোই কিন্তু দুর্দান্ত হয়। তো শেষ পুজো মণ্ডপ হরিদেবপুরের কিন্তু 41 পল্লী, যেটা কিন্তু সাংঘাতিক পরিমাণে ভিড় হয়, কিন্তু যেহেতু এখন রাত প্রায় 1:30 কাছাকাছি তবুও কিন্তু প্রচুর মানুষ বেরিয়ে গেছে। দেখা যাক এই বছর এত রাতে এসে আমার কতটা ভিড় হয়, দেখা যাক, চলো যাওয়া যাক। কিন্তু দেখতে পাচ্ছি 41 পল্লীর পুজো মণ্ডপ এখন এরকমভাবে ব্যারিকেড করা আছে, মানে নিশ্চয় অনেক লাইন ছিল, এখন মোটামুটি একটু ফাঁকায় ফাঁকায় কিন্তু যাচ্ছে যেহেতু রাতের সময়, আর বিকাল সময়টা এলে কিন্তু অনেক ভিড় পড়বে, যেন হরিদেবপুরে আসলে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি আসার চেষ্টা করবে। আগের বছর কিন্তু 41 পল্লীর পুজো সিলিকনের ওই মাথা পর্যন্ত লাইন চলে গেছিলো, প্রায় করুণাময় মন্দির পর্যন্ত। এবারে তাও মোটামুটি অনেকটা রাতে এসছি বলে অতটা ভিড় নেই, তবুও কিন্তু প্রচুর মানুষ আসছে, চলো যাওয়া যাক লাইনে। এই হলো 41 পল্লীর পুজো মণ্ডপ, যেটা মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা আগের বারে লেগে গেছিলো পুজো মণ্ডপে ঢুকতে, যেহেতু প্রায় 1:30-1টার সময়, তাই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল এই বছর রাতে আসার ফল। বিকালে আসলে কিন্তু অবশ্যই কোনো ঠিক ঠিকানা নেই, আগের বছর কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছিলো এই পুজো মণ্ডপে, আর ওই জন্য বিকালবেলায় যদি আসতে চাও তাহলে কিন্তু হাতে সময় রেখে আস। তো বন্ধুরা 41 পল্লীর পুজো মণ্ডপের সামনে চলে এসেছি, বনেদিয়ানা থিমে কিন্তু করা রয়েছে এই বছরের পুজো মণ্ডপ। জমিদার রাজবাড়ির সিংহদ্বারের থেকে ঢুকলেই কিন্তু দেখতে পাওয়া যায় দারোয়ানদের,
সেই জিনিসটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। পাশে পালকি দেখতে পেলাম, জমিদার বাড়ির মেয়েরা তখনকার দিনে পালকি করেই কিন্তু যাতায়াত করতে, সেটাও রাখা রয়েছে। মূর্তিটা প্রথমে ভাবলাম মানুষ হয়তো দাঁড়িয়ে আছে, কিন্তু না, ওটা বাবা ভাবলাম এটা মানে মানুষ, কিন্তু ওটা মূর্তি বেরোলো, ওটা কি সিলিকনের মূর্তি, এটা বুঝতে পারলাম না, হতে পারে সিলিকনের মূর্তি। আর ভেতরটা দেখো, জমিদার বাড়ির ভেতরটা যেরকমভাবে সাজানো থাকে সেরকমভাবে সাজিয়েছে, মনেই হচ্ছে না যে এটা মণ্ডপ, মনে হচ্ছে সত্যিকারে জমিদার বাড়িতে চলে এসেছি। বিভিন্ন ওপরের পোর্শনটা দেখো, ঝাড়ের পোর্শনটা কত সুন্দর লাগছে, এখানে জমিদারবাবু বসে রয়েছেন, পাশে ঠাকুরানী দাঁড়িয়ে রয়েছেন, সেই পজিশানটা ধরা পড়েছে, পুরো জীবন্ত লাগছে, পুরো জীবন্ত, সম্ভবত সিলিকনই হতে পারে। তো আর মাতৃ প্রতিমা খুব সুন্দর, যে মাতৃ প্রতিমার পাশে যে মেয়েটি পাখানি বসে আছে, আমি প্রথমে ভাবলাম যে পুরো সত্যিকারই মেয়ে বসে আছে, কিন্তু না, পুরোপুরি কিন্তু জীবন্ত লাগছে প্রত্যেকটা মূর্তি, আর অসাধারণ কিন্তু লেগেছে। কিন্তু যতটা আশা করেছিলাম যে 41 পল্লীতে পুজো মণ্ডপটা করবে যেরকম আগে করেছিল, সেই রকম না হলেও মোটামুটি খুব ভালো, কিন্তু মাতৃ প্রতিমার কোনো কথা হবে না, খুবই সুন্দর হয়েছে মাতৃ। তো বন্ধুরা, মোটামুটি কিন্তু 41 পল্লীর পুজো দেখা হয়ে গেল। এবার কিন্তু আমরা হরিদেবপুর ছেড়ে কিন্তু টালিগঞ্জ এরিয়ার দিকে যাচ্ছি। 20 মিনিটস লেটার বর্তমানে কিন্তু টালিগঞ্জের থেকে কিন্তু বাই চান্স হাঁটতে হাঁটতে কিন্তু বাস পেয়ে গেলাম, কপাল ভালো, দুটোর কাছাকাছি বাস পেয়ে গেছি। তো এখন এইখানটা নামালো আমাদের, আমাকে তো জাস্ট ওপার হয়ে দেখতে পাচ্ছি এন্ট্রি গেট মুদিয়ালির। আর যদি তোমরা রাজবাড়ি থেকে আসো, রাজবাড়ি থেকে আসলে এখানটা না হবে, জাস্ট অপোজিট সাইডে কিন্তু এন্ট্রি। আবার অনেক সময় কী হয়, ওই গলির ভেতরে গিয়ে সাইড থেকে ডান দিক দিয়ে কিন্তু ঢুকিয়ে কিন্তু এদিক দিয়ে এক্সিট করা। যাই হোক, আপাতত এই বছর এখানে এন্ট্রি করিয়েছে, তো চলো যাওয়া যাক মুদিয়ালির পুজো মণ্ডপে। আপাতত কিন্তু রুট চেঞ্জ, আগের বার ওই গলি থেকে ঢুকিয়েছিলো, যাই হোক রাত্রিবেলা এসছি বলে সুবিধা হলো, এখান থেকে কিন্তু ডান দিকে যেতে বলছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি মুদিয়ালি ক্লাব লেখা রয়েছে, এই হচ্ছে এন্ট্রি গেট এখান থেকে। আচ্ছা, দেখতে পাচ্ছ এখানটায় আমরা চলে এসেছি মুদিয়ালি ক্লাবের সামনে। আর এই হচ্ছে এই বছরের থিম হচ্ছে ত্রিমাত্রিক, আর 90তম বর্ষ কিন্তু পূর্ণ হলো, আর ত্রিমাত্রিক হচ্ছে থিম। তো এখানে দেখতে পাচ্ছ পুজো মণ্ডপটা খুবই কিন্তু অসাধারণ লাগছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো ঘন্টা দিয়ে কি সুন্দর করে করে কিন্তু তৈরি করেছে। ভেতরটা দেখো কত সুন্দর করেছে, অসাধারণ। এবং মাতৃ প্রতিমা কিন্তু সাবেকিয়ানা মাতৃ প্রতিমা করেছে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। মুদিয়ালি নিয়ে কোনো কথা হবে না, কেন মুদিয়ালির পুজো মণ্ডপ প্রত্যেক বছর কিন্তু অসাধারণ করে, এবং এবছরও কিন্তু অসাধারণ পুজো মণ্ডপ করেছে। তো মুদিয়ালির পুজো মণ্ডপ দেখেই কিন্তু বাইরে বেরিয়ে সোজা মেন রোড থেকে বাঁদিকে চলে যায়। আচ্ছা, এই যে রাস্তাটায় বাঁদিকে এলে, বাঁদিকে আসার পরেই কিন্তু কিছুটা গেলেই কিন্তু শিব মন্দিরের পুজো মণ্ডপটা কিন্তু আবার বাঁদিকে পড়ে। আচ্ছা, এই রাস্তা ধরে 2 থেকে 3 মিনিট হাঁটা পথেই কিন্তু চলে এলাম শিব মন্দিরের গলিটা, এদিক দিয়ে যেতে হবে, চলো যাওয়া যাক। আচ্ছা, এই রাস্তাটা থেকে সোজা এলাম, সোজা ডান দিকেই কিন্তু শিব মন্দিরের পুজো মণ্ডপ, চলো যাওয়া যাক। তো বন্ধুরা, চলে এলাম আজকের শেষ পুজো মণ্ডপের কাছে, শিব মন্দিরে। এবছরের থিম ব্রাত্য আক্ষেপের আড়ালে, এই যে থিমটা রয়েছে পারলে একবার পজ করে নিয়ে দেখে নিতে পারো। যেটুকুনো আমি বুঝলাম সেটুকুনো হচ্ছে যে বিভিন্ন ইমারত, বড় বড় বাড়ি তৈরি করতে যে কারিগর, যাদের ভূমিকা অনস্বীকার্য, সেই কারিগরের বেদনাটা এখানে তুলে ধরা হয়েছে। এবং দেখতেই পাচ্ছ ঢোকার মুখেই কিন্তু বিভিন্ন কারিগরের মূর্তি এবং তাদের মাথায় ইট রাখা রয়েছে। কারিগরেরা তো ইট নিয়ে বিভিন্ন ইমারত তৈরি করে, সেই জিনিসটা তুলে ধরা হয়েছে। এবং একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে যতগুলো মূর্তি রয়েছে যেটা আমরা ভেতরে গিয়ে দেখতে পারবো, সব মাটি লেপে কিন্তু করা রয়েছে। সত্যিকারের প্রত্যেকটা কারিগরই আজকে বাড়িঘরদের বলে না, যে কোনো জিনিস কিন্তু কারিগরের হাতেই কিন্তু, বা কোনো মানে আর্ট, যারা আর্টের কাজ করে তাদের হাতেই কিন্তু কোনো জিনিস গড়ে ওঠে। তো সেই জিনিসটাই এখানে তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছ বিভিন্ন মূর্তি টুর্তিগুলো রয়েছে, সেগুলো সবই কিন্তু করা রয়েছে, এবং মাতৃ প্রতিমা পর্যন্ত কিন্তু এরকম ধরনের। তো মোটামুটি এখন প্রায় তিনটের দিকে এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো আজকের পর্বটা খুব খারাপভাবেই হলো, মানে রাত 12টার সময় বেরিয়ে নাকি পুজো মণ্ডপ পরিক্রমা করছি। তো আজকে ওই জন্য ছোটোর ওপরেই পুজো মণ্ডপটা রাখলাম। তো রাত 12টার সময় বেরিয়ে আজকে কিন্তু হরিদেবপুরের পুজো মণ্ডপগুলো দেখলাম, আর শিব মন্দির আর মুদিয়ালিটা তোমাদের তুলে ধরলাম।
তো রাজবিহারী থেকে আগের দিনকে ডান দিকে গিয়ে পুরোটা কভার করেছিলাম, আজকে বাঁ দিকে গিয়ে মোটামুটি একটা কভার করা গেল। আর মোটামুটি হরিদেবপুর নিয়ে কোনো কথা হবে না, কারণ হরিদেবপুরের পুজো মণ্ডপ থেকে শুরু করে মাতৃপ্রতিমা একটু অভিনবত্ব আলাদা ভাব থাকে, আর সেটাই কিন্তু থেকেছে, খুবই ভালো লেগেছে। শুধু একটাই জিনিস একটু অসন্তুষ্ট হলাম বা কষ্ট পেলাম যে 41 পল্লীতে সেরকম পুজো মণ্ডপ হয়নি, কিন্তু এরকম লাইন দিয়ে যদি ঢুকে যদি দেখতো পুজো মণ্ডপেই তাহলে মুশকিল। এই না, ভালোই রাজপরি মানে জমিদার বাড়ির এরকম কিছু একটা থিম, রাজবাড়ির থিম করেছে, ঠিক আছে। কিন্তু যে লেভেলটা আমরা ভাবি, যেটা আগের বছর হয়েছিল, সেই লেভেলের দিক থেকে একটু কমই লাগলো। তবুও ঠিক আছে, প্রত্যেক বছর হরিদেবপুরে যাই, তোমাদের তুলে ধরি, সেটাই ভালো লাগলো। চোখের অবস্থা দেখো, প্রচণ্ড ঘুম পাচ্ছে, কেন 12টার সময় লোকে ঘুমায়, সেই সময় বেরোচ্ছি ভিডিও করতে, প্রচণ্ড ক্লান্ত, এডিটিংও করতে হয়, সব কিছু করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, আবার বিকালে বেরোতে হচ্ছে, পরিশ্রম প্রচুর হয়। তাই জন্যই তোমাদেরকে এইটুকুনি বলবো, এই পরিশ্রমের মূল্যটুকু দিও, যা আস্তে আস্তে কিন্তু ফ্যামিলি মেম্বার বাড়ছে। একটু ভিডিওগুলো দেখো আর প্রচুর পরিমাণে শেয়ার করো। আজকে কিন্তু বলতে গেলে পঞ্চমী শেষ হলে বলতে পারে ষষ্ঠী পড়েই গেছে, ষষ্ঠী পড়েই গেছে, তবুও তোমাদের কাছে তোমাদেরকে আগাম ষষ্ঠীর শুভেচ্ছা জানালাম। আগামীকাল কিন্তু আবার একটা নতুন পুজো পরিক্রমা মায়ের আগমনী সিরিজ নিয়ে কিন্তু আবার কিন্তু ব্যাক করবো। তো এত অব্দি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমকটি আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো আপাতত টাটা জানালাম।